हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल स्नैपशॉट फोटोग्राफ। और आमी आज शुभंकर और हमार संगे आछे हमार भांगने गोपाल। अनेक दिन पर आबार वीडियो होते तो तुमरा केमन आछो जानियो कमेंट करे और चैनलटी देखते थेको एइभाबे साथे थेको तुमरा और हच्छे कमेंट करो बेशी करे कारण तोमादेर कमेंटटाई आमादेर भालो लागे। कमेंटटा आमरा चाई और तोमरा कि धरनेर वीडियो चाओ ना चाओ सेटाओ आमादेर जानियो। অবশ্যই মামা আছে, অবশ্যই সেই ধরনের ভিডিও বানাবো যেরকম তোমরা চাও। আর হচ্ছে লাইক সাবস্ক্রাইব, যারা নতুন আছো চ্যানেলে তারা সাবস্ক্রাইব অবশ্যই করো, ঠিক আছে? এখন আর সাবস্ক্রাইব চলে না তাও বললো, এত ঘন্টাটা বাজিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, আর আমরা যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটা বিশেষ জায়গায়। আর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে এখন যাব হচ্ছে মা জোগাদ্দার মন্দিরে, মা জোগাদ্দার মন্দিরে। তা মা জোগাদ্দারের মন্দিরের ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, তা ভিডিওতে প্রচুর কমেন্ট আসে, প্রচুর ইয়ে আসে, তা ভিডিওটা নতুন করে আর একবার তুলে ধরবো তোমাদের সামনে। তা এখানে আমরা দাঁড়িয়ে এবার বেরিয়ে যাব হচ্ছে মা জোগাদ্দার মন্দিরে। আর যারা আগের ভিডিওটা দেখোনি জোগাদ্দার মন্দিরের, ওপরে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও, ভালো লাগবে, ঠিক আছে? তাহলে চলো। আর এই যে প্রাকৃতিক জায়গাটা খুব সুন্দর, একদম সবই মা, আর সব ধানের চাষ, কারণ আমরা সবাই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ধানের গোলা বলা হয় বর্ধমানকে। তো আমরা এখন সেই ধানের গোলাতেই দাঁড়িয়ে আছি, তো সবই ধানের চাষ, এখন সবে ধান তুলছে মাঠ থেকে, ঝাড়া হচ্ছে, কাটা হয়ে গেছে, রাখা আছে পালা দিয়ে, ঝাড়া হবে, ট্র্যাক্টরে লোড করছে, নিয়ে যাচ্ছে। তো একটি আমাদের কাছে একটা বিশেষ জায়গা, যেহেতু গ্রাম খুব সুন্দর হয়, সবুজে ভরা হয়, তো গ্রামে যদি কেউ না আসো এসে দেখো, গ্রাম খুবই সুন্দর জায়গা, মিষ্টি জায়গা। জোগাদ্দা মন্দিরের পথে আর আমি আর সঙ্গে গোপাল আছি। এখানে ট্র্যাক্টরে খুব ভর্তি, কারণ এখানে জমির পক্ষে ট্র্যাক্টরটা খুব লাগে। আহ, গায়ে কাদা শীত কাট চলে চিৎকায় নেই, বাহ সুন্দর। ওখানে দেখা একবার, দেখবে সবুজ আর সবুজ, গ্রামে সবুজ, তাই গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ধান বলছিলাম না, তখন ধান ঝাড়া হয়ে গেছে, মন্দিরটা দিকে তো একদম আমি এই প্রথম মন্দিরে আসছি মামা, অনেকদিন মানে অনেক আগে এসেছিল, আবার অনেকদিন পরে যাচ্ছি, একটু রাস্তা বুঝতে সমস্যা হচ্ছে, তাও এখানে জিজ্ঞেস করবো। হ্যাঁ দিদিমা, এই রাস্তাটা এদিকে, এই মন্দিরে যাওয়ার রাস্তাটা সোজা, তো আমরা এখন সোজাই বেরিয়ে যাবো। এদিকে কিন্তু একটা মজার বিষয় কিন্তু, হ্যাঁ সব মাটির দোতলা বড় বড়। হ্যাঁ, এই একটা মন্দির, এটা শিবের মন্দির, এটা মা জোগাদ্দা মন্দির আগে, এটা একটা মন্দির, এই মন্দিরের ভিডিওটা অনেক করা আছে। মা জোগাদ্দা মন্দির দেখা যাচ্ছে সামনেই, দেখা যায় ট্র্যাক্টরটা লাগে,
আমরা এখন প্রবেশ করতে চলেছি মা জগদ্ধাত্রী মন্দিরে। খুবই সুন্দর জায়গাটা সত্যি। এই যে এটা হচ্ছে মা জগদ্ধাত্রী মন্দির, আর আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। এই আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে একদম, আর সঙ্গে গোপাল আছে, চলে এলাম সেই মন্দিরে প্রায় কয়েক বছর পর। এখানে জুতো খোলা জায়গা, জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে, এটাই নিয়ম। এই যে মন্দিরের এখন বন্ধ আছে, আমরা যাবো তো কাকা। ও আচ্ছা আচ্ছা, এখানে এখানে প্রচুর মাছ আছে। হ্যাঁ, আমরা যেখানে এখন নামছি, আমরা যেখানে এখন নামছি এখানে প্রচুর মাছ আছে, বড় বড় মাছ। হ্যাঁ, দেখার মতন। এই যে এই যে দেখো, সব দারুণ বড় বড় সাইজ। হাঁসের তো ভয় নেই তো? হ্যাঁ, কি অবস্থা এই হাঁসের? বিশাল সাহস হয়েছিস তো? মাগুর আছে? হ্যাঁ হ্যাঁ, মাগুর মাগুর। এই গোপাল সাইজ দেখে যায় মাগুরের, দেখি দাদা একটু করি। মাগুর মাগুর তারা করেছে, হাঁসগুলো তারা করেছে। এই যে মাগুর 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 মাগুর, এই যে মাগুর, এই যে তুলনে রোদের রোদের ভালো আর আমি যেখানে দেখালাম মাছের ভিডিওটা, মাছের দৃশ্যটা যেখানে দেখালাম, সেই পুকুরটার নাম হচ্ছে ক্ষীরপুকুর। হ্যাঁ, এখানে এটা ক্ষীরপুকুর নামে পরিচিত। পাঙাস পাঙাস সে সারকে উতরা যেত। হ্যাঁ, আবার দেবে আবার দেবে। এদের ভয় পায় না কিন্তু এরা, এদের মানুষ দেখে অভ্যাস হয়ে গেছে। দেখো দারুণ দারুণ, এরকম দৃশ্য মানে প্রথম বলা যায় আমার জীবনে। আর এরা থাকবেই, কোনো অসুবিধা নেই, এরা থাকবেই। এই যে গোপাল নিজেকে সাজিয়ে তুলছে ছবি তোলার জন্য। তা জায়গাটা কেমন লাগছে তা তোমাদের অবশ্যই ভালো লাগলে একবার এসে ঘুরে যেও, এটা পূর্ব বর্ধমান। আর অ্যাড্রেসটা আমি নিচে দিয়ে দেবো। এই যে মন্দির এখন বন্ধ, সেখানে মা জগদ্ধাত্রী মা থাকেন।
অনেকক্ষণ থাকা হলো এখানে, আর কিছুটা সময় কাটিয়ে ফেললাম আমি আর গোপাল। তা চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার এখান থেকে বেরিয়ে যাবো আবার রওনা দেবো বাড়ির দিকে। আর তার আগে একটা কথা বলে রাখি, 51 সতীপীঠের মধ্যে এটাকেও ধরা হয়, এটাও একটা পীঠ। একদম 51 সতীপীঠের মধ্যে এটাও একটা পীঠ, তার মানে এখানে আসা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তাই এখানে আমরা আসতে পারলাম, এসো এসে ঘুরে যাও, মন্দিরটা খুবই সুন্দর লাগবে। আর এখানে পুজো মনে হয় আমি ঠিক জানি না কখন হয়, কোন সময়টা, তো এটা মামা পরে জেনে বলে দেবে, এসে ঘুরে যাও, ভালো লাগবে। আর আমার ওই ভিডিওটা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে হ্যাঁ কোন টাইমে কী পুজো হয়, আর সেটা লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে রাখলাম, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো জানিও আমাদের। আর হচ্ছে নতুন কিছু দেখতে চাইলে তোমরা কমেন্ট করো, তোমরা যেরকম কমেন্ট করবে আমরা সেরকম চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়া। ঠিক আছে বন্ধুরা, তো চলো বাই, টাটা।